বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডেইলি ব্লগ উইথ কৌশিক থেকে আরেকটা চমৎকার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করলাম ব্রয়লারের মুরগি কিভাবে খুবই টেস্টিভাবে ঘরে বানিয়ে খাওয়া যায় একদম রেস্টুরেন্টের মতো আজকে এই সহজ পদ্ধতিটা ঝটপট করে শিখে নিন কারণ আপনাদেরও কাজে আসতে পারে দারের মুরগিও যে এত মজা করে রান্না করে বাসায় খাওয়া যায় তা কিন্তু এই এর আগে কেউ দেখায়নি এই রেসিপিটা চলুন ঝটপট শিখিয়ে নিই মুরগিটা ভালো করে সুন্দর করে পিস করে ধুয়ে নিয়ে জলটা ছড়িয়ে নিতে হবে তারপর এর মধ্যে লবণ মেঘ তেলের মধ্যে এরকম সুন্দর করে ছেড়ে দিতে হবে হালকা হালকা ভাজা হবে আগুনটা খুব একটা করা দেওয়া যাবে না একদম হালকা আছে সুন্দরভাবে রান্না হবে তারপর যখন তেলের মধ্যে মাংসটা দেওয়া হবে তখন মাংস থেকে কিন্তু অটোমেটিক জল বের হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটোটা দুথালি করে দিয়েছি আপনারা এরকম দিয়ে দিবেন এর মধ্যে হালকা আছে যখন মাংস এবং টমেটোটা সুন্দর করে ভাজা হবে তখন টমেটোটা নরম হয়ে আসা মাত্রই টমেটোর খোসাটা সুন্দর করে এরকম ফেলে দিতে হবে তারপর টমেটোটা নরম হয়ে আসবে তারপর এটা সুন্দর করে মাংসের সাথে একদম মিক্সড করে দিতে হবে এটা যে কি পরিমাণ টেস্টি হয় তা আপনারা একদিন বাসায় বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন দেখুন কতটা সুন্দরভাবে মাংসের ভেতর থেকে জল এবং তেলটা বেরিয়ে এসেছে তারপর মাংসটা সুন্দর করে তেল তেল থেকে উঠিয়ে নিব তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছিলাম একটু জল দিয়ে সেজন্য জলের পরিমাণটা একটু বেশি আপনারা চাইলে যে কোনোভাবেই দিতে পারেন কুচিটাও দিতে পারেন বা বাটাটাও ইউজ করতে পারেন কিন্তু তরকারিটা ঘন করতে হলে এবং টেস্ট বাড়াতে হলে কিন্তু পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটি দিলেই ভালো এর মধ্যে একটু এবং রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে একটু মাংসের মশলা সব কিছু দিয়ে আর অবশ্যই লবণ দিতে হবে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে মশলাটা কিন্তু আর জল অ্যাড করতে হবে না আর কোনো তেল অ্যাড করতে হবে না মাংস থেকেই যে তেল বের হয়েছিল সেটা দিয়েই কিন্তু রান্না হবে খুবই সুস্বাদু হয় এরকম আর এরপর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিন নিলাম থেকে যখন তেল সে আসলো তখন আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা এরকম বাসায় কিন্তু খেয়ে দেখবেন কত যে মজা হয় তারপর এটা সুন্দর করে ঢেকে দেওয়ার পরে অল্প একটু জল বের হলো তারপর আমি আর একটু গরম জল অ্যাড করে দিলাম যেহেতু এটা আগেই তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সেজন্য খুব একটা বেশি সময় লাগে না রান্না করতে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে চিকেনগুলো তারপর পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিতে হবে গরম জল অ্যাড করার পরে আবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে থেকে ভেজে রাখার জন্য কিন্তু চিকেনটা খুবই তাড়াতাড়ি হয়ে যাওয়া যেহেতু ব্রয়লার মুরগি সেজন্য আর কোনো ঝামেলাই নেই পরিমাণ মতো লবণটা টেস্ট করে তারপর এর মধ্যে নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েই কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল এত সুস্বাদু হয় দেখুন মাংসের ভেতর থেকে কিন্তু পুরোটাই তেল ছেড়ে ছেড়ে এসেছে এবং খুবই সুস্বাদু হয়েছে এটাতে কিন্তু খুব একটা বেশি কোনো ঝামেলা লাগে না কোনো মশলা নাই ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলোই ইউজ করতে হয় আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু অসাধারণ ছিল এই রেসিপিটা এই রকম সেমভাবে রান্না করে দেখবেন ঘরে সবাই কিন্তু খুব খুশি মনে খাবেন অনেকেই আছেন ব্রয়লার মুরগি খেতে চান না কিন্তু এরকম রান্না করলে চেটে সবাই একদম এক প্লেট ভাত খেয়ে নেবেন এটা শুধু ভাতের সাথে না রুটির সাথে পরোটার সাথে খুবই দারুণ লাগবে আর চিকেনটা হয়ে গেল এবার দুপুরের লাঞ্চে সার্ভ করার জন্য আমি প্লেটে বেড়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল আপনারা এরকম কিন্তু অবশ্যই রান্না করবেন আমি আপনাদের জন্য এর জন্য ইউনিক ইউনিক রেসিপি নিয়ে আসি যাতে আপনারা এক একদিন এক এক রকম রান্না করে সবাইকে চমকে দিতে পারেন বন্ধুরা আমার আজকের রেসিপিটা কিন্তু এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকেন সবাই